हेलो एवरीवन, वेलकम टू इजी ग्रामर। मॉडर्न इंग्लिशे बा आधुनिक इंग्रेजी ग्रामारे फाइनाइट वर्ब बा समापिका क्रिया के दुटो भागे भाग करा हयेछे। एकटा होच्छे स्टेट वर्ब एवं आरेकटी होच्छे इवेंट वर्ब। तो चलो आमरा देखे नेई एई दुटो वर्ब सम्पर्के। स्टेट वर्बेर अर्थ की? स्टेट शब्दের ভেতরেই তো অর্থটা লুকিয়ে আছে। স্টেট মানে হচ্ছে এখানে অবস্থা। অবস্থাধর্মী ক্রিয়াকেই বলা হয় স্টেট ভার্ব। সেটা মনের অবস্থা, মনের আবেগ, অনুভূতি, সম্পর্ক, সম্বন্ধ, হওয়া বা থাকা ইত্যাদি বোঝাতে আমরা যে ক্রিয়াগুলো ব্যবহার করে থাকি তাকেই বলা হয় স্টেট ভার্ব। আর ইভেন্ট ভার্ব কোনগুলো? কোনো ঘটনা বা কোনো কিছু ঘটা ইত্যাদি বোঝাতে আমরা যে ক্রিয়াগুলো ব্যবহার করি তাকে বলা হয় ইভেন্ট ভার্ব। তো দেখো স্টেট ভার্বকে এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? স্টেট অফ পারসিভিং, অনুভূতি, ইন্দ্রিয়ের দ্বারা যা যা অনুভব করি আমরা সেই ক্রিয়াগুলোকে স্টেট অফ পারসিভিং বলা হয়। স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট, মনের আবেগ বা ভাব ইত্যাদি বোঝাতে যে ক্রিয়াগুলো আমরা ব্যবহার করি তাকে বলা হয় স্টেট অফ মাইন্ড এবং ইমোশনাল স্টেট। স্টেট অফ বিইং, হওয়া বা থাকা, আমরা জানি ভার্ব টু বি, হওয়া, অ্যাম, ইজ, আর, বি। এছাড়াও আরেকটা ভার্ব আছে স্টেট অফ বিইং এর ভিতরে, সেটা হচ্ছে রিমেইন। রিলেশনশিপ, সম্পর্ক বা সম্বন্ধবাচক, সম্পর্ক বা সম্বন্ধ বোঝাতে আমরা যে ক্রিয়াগুলো ব্যবহার করি তাকে বলা হয় স্টেট অফ রিলেশনশিপ ভার্বস। আর এখানে ইভেন্ট ভার্বসকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, একক ঘটনা, যে ঘটনা একবারই ঘটে। আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট, পুনরাবৃত্তিমূলক ঘটনা বা পুনরাবৃত্তমূলক ঘটনা, যে ঘটনা বারবার ঘটে, একই ঘটনা কিন্তু বারবার ঘটছে। তো ইভেন্ট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, আর স্টেট ভার্বকে ভাগ করা হয়েছে চারটি ভাগে। এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে ইভেন্ট ভার্বগুলোর সাথে কিন্তু আইএনজি যুক্ত করা যায় বা তাকে প্রোগ্রেসিভ রূপ বা কন্টিনিউয়াস রূপ দেওয়া যায় ভার্বের সাথে আইএনজি যোগ করে। কিন্তু স্টেট ভার্বের ক্ষেত্রে আইএনজি সচরাচর যুক্ত হয় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই দুরকম ভার্বেরই। প্রত্যেকটা এই স্টেট ভার্বের যে চারটে ভাগ, এই চারটে ভাগ দিয়ে আলাদা আলাদা করে আমরা কিছু উদাহরণ দেখব, ব্যাপারটা পরিষ্কার হবে। এবং পরে ইভেন্ট ভার্বেরও দেখব উদাহরণ। দুই রকম ইভেন্ট ভার্বেরই, একটা সিঙ্গেল ইভেন্ট এবং আরেকটা রিপিটেড ইভেন্ট, দুই প্রকার ইভেন্ট ভার্বেরই আমরা কিছু উদাহরণ দেখে নেব, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো স্টেট ভার্বের কিছু উদাহরণ দেখা যায়। প্রথমটা কি? স্টেট অফ পারসিভিং। পার্সিভিং মানে বোধ, অনুভূতি, ঠিক আছে, যার ভিতরে পড়ে সি, হিয়ার, ফিল, টেস্ট, স্মেল ইত্যাদি ইত্যাদি। তারপরে আসে স্টেট অফ মাইন্ড, মনের অবস্থা বা আবেগ, লাভ, লাইক, হেট, ফরগেট, বিলিভ, নিড ইত্যাদি ইত্যাদি। তারপরে আসছে স্টেট অফ রিলেশনশিপ, সম্বন্ধ বা সম্পর্ক বোঝায় যে ভার্বগুলো সেগুলো হ্যাভ, হ্যাজ, ওন, ও, বিলং, ডিজার্ভ ইত্যাদি ইত্যাদি। এবং শেষে আসছে স্টেট অফ বিইং। স্টেট অফ বিইং হচ্ছে হওয়া বোঝায় যে ভার্বগুলো দিয়ে সেগুলোকে, হওয়া বা থাকা, বি, অ্যাম, ইজ, আর, রিমেইন ইত্যাদি। তাহলে চলো এখান থেকে কিছু কিছু ভার্ব নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি এবং সেন্টেন্সগুলোর ভিতরে দেখি কোন স্টেট ভার্ব কীভাবে বাক্যে ব্যবহার করা হয়েছে। সুগার টেস্ট সুইট, চিনির স্বাদ মিষ্টি অথবা চিনি স্বাদে মিষ্টি। সুগার টেস্ট সুইট, চিনি স্বাদে মিষ্টি অথবা চিনির স্বাদ মিষ্টি, মানে টেস্ট ভাবটা বোধ বা অনুভূতি প্রকাশ করে, ফলে এটা হয়ে গেল স্টেট অফ পারসিভিং। হি স্মেলস ব্যাড, তার গায়ে দুর্গন্ধ অথবা সে দুর্গন্ধ ছড়ায়। এখানে স্মেলস শব্দটা দিয়ে আমাদের কিছু বোধ বা কিছু অনুভূত হলো, ফলে এটা আসলো স্টেট অফ পারসিভিং এর ভিতরে। আই হেট ট্রেটার্স, আমি বিশ্বাসঘাতকদের ঘৃণা করি, স্টেট অফ মাইন্ড। দেখো এখানে হেট লেখা আছে, আমি বিশ্বাসঘাতকদের ঘৃণা করি। মনের অবস্থা বা কোনো আবেগ বোঝাতে যে ক্রিয়াগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় স্টেট অফ মাইন্ড ভার্বস। তো
তো চলো আই হেট ট্রেডার্স, আমি বিশ্বাসঘাতকদের ঘেন্না করি, এখানে হেট এসে গেল স্টেট অফ মাইন্ড হার্টস এর ভিতরে। আই লাইক মাই টিচার, আমি আমার শিক্ষককে পছন্দ করি, শিক্ষক বা শিক্ষিকা যাই হোক, আই লাইক মাই টিচার, আমি আমার শিক্ষককে পছন্দ করি, শিক্ষক বা শিক্ষিকা যেই হোক। তাহলে লাইক পছন্দ করা আবেগ অনুভূতি মনের স্টেট অফ মাইন্ড। আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গেছি, এখানে দেখো ফরগেট আছে ফার্স্ট টেন্স করে দিয়েছি, তাই এখানে ফরগট হয়ে যাবে স্টেট অফ মাইন্ড, মনের একটা অবস্থা মনের ভাব বোঝাচ্ছে। ডাজ হি ওন এ হাউস, একটি বাড়ি কি তার মালিকানায় আছে, বা সে কি একটি বাড়ির মালিক, কোনো কিছু অধিকারে থাকা, কোনো কিছু থাকা, সম্পর্কে সম্বন্ধে থাকা, সেগুলো চলে আসবে স্টেট অফ রিলেশনশিপ ভার্বসের মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখো ওন শব্দটা আছে, তো আমি যখন লিখলাম ডাজ হি ওন এ হাউস, একটি বাড়ি কি তার মালিকানায় আছে, বা তার সে কি একটি বাড়ির মালিক, সেক্ষেত্রে এই ওন শব্দটা এসে গেল স্টেট অফ রিলেশনশিপ ভার্বসের ভিতরে। ডু ইউ ওন এ কার, একটি গাড়ি কি তোমার মালিকানায় আছে, বা তুমি কি একটি গাড়ির মালিক, একইভাবে ওন শব্দটা এখানে আসলো রিলেশনশিপ ভার্ব হিসাবে। হাউ মাচ উই ও ইউ, ও মানে ঋণী থাকা, হাউ মাচ উই ও ইউ, আমরা তোমার কাছে কতটা ঋণী, মানে আমাদের কত টাকা দিতে হবে, তোমার কাছে আমরা কতখানি ঋণী, তাহলে ও শব্দটা এসে গেল রিলেশনশিপ ভার্বের ভিতরে, স্টেট অফ রিলেশনশিপের ভিতরে। অল দ্যাট ইউ সি বিলং টু মি, তুমি যা দেখো সব আমার, এই যে বাড়ি ঘর জমি জায়গা সব দেখছো সব আমার, আমি যদি আমার বন্ধুকে দেখিয়ে বলি যা দেখছো সব আমার, বিলং সম্বন্ধে থাকা সম্পর্কে থাকা অধিকারে থাকা, তাই এটা হচ্ছে স্টেট অফ রিলেশনশিপের ভিতরে চলে আসছে বিলং, ঠিক আছে। হি ইজ অ্যান আমেরিকান, হওয়া স্টেট অফ বিইং, হওয়া সে হয় একজন আমেরিকান, হি ইজ অ্যান আমেরিকান, ইজটা এসে যাচ্ছে স্টেট অফ বিইং এর ভিতরে। আই রিমেইন সাইলেন্ট ইন দ্য ক্লাস, আমি ক্লাসে নিশ্চুপ থাকি বা চুপচাপ থাকি, দেখো এখানে রিমেইন আছে ইজ আছে, তো সবগুলো দিয়ে আমরা বাক্য রচনা করে দেখে নিলাম। এবার তোমরা নিজেরা কিছু বাক্য তৈরি করো, বাক্য তৈরি করো বিভিন্ন রকম স্টেট ভার্ব দিয়ে, এবং তার নিচে আন্ডারলাইন করে বোঝার চেষ্টা করো কোনটা কোন ধরনের স্টেট ভার্ব, ভীষণ সহজ ভীষণ ইন্টারেস্টিং। এরপরে আমি আসবো ইভেন্ট ভার্ব নিয়ে, দেখতে থাকো সেটা আরও মজাদার। এবার এসো আমরা ইভেন্ট ভার্ব সম্পর্কে জেনে নিই, ইভেন্ট ভার্ব কোনগুলো, যে ভার্ব দিয়ে কোনো কিছু ঘটা বা কোনো ঘটনাকে বোঝানো হয় তাকেই বলা হয় ইভেন্ট ভার্ব বা ঘটনামূলক ক্রিয়া। তো ইংরেজিতে বলে ইভেন্ট ভার্বস রেফার টু ইভেন্টস অর হ্যাপেনিংস দ্যাট বিগিন অ্যান্ড এন্ড অ্যাট এ ডেফিনিট টাইম, ইভেন্ট ভার্বগুলো সেই ঘটনাগুলিকে নির্দেশ করে যা একটি নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ হয়। যে কোনো ঘটনা বা কোনো কিছু ঘটাই হলো ইভেন্ট, এবং তাকে যে ক্রিয়া দ্বারা চিহ্নিত করা হয় বা নির্দেশ করা হয় তাই হলো ইভেন্ট ভার্ব, ঠিক আছে। তো দেখো এখানে ইভেন্ট ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট একক ঘটনা, আরেকটি হচ্ছে রিপিটেড ইভেন্ট পুনরাবৃত্তিমূলক ঘটনা। একক ইভেন্ট বা সিঙ্গেল ইভেন্ট কোনগুলো, যে ঘটনা একবার ঘটে, হি কিলড এ স্নেক লাস্ট নাইট, সে গত রাতে একটা সাপ মেরেছে, এখানে কিলড মেরে ফেলা একটা ঘটনা একটা নির্দিষ্ট সময় ঘটেছে এবং একটা নির্দিষ্ট সময় শেষ হয়েছে, গত রাতে ঘটে গত রাতেই শেষ হয়ে গেছে। সো হি কিলড এ স্নেক লাস্ট নাইট, এখানে কিলটা হলো একটা ঘটনা, তাই এটা এসে গেল ইভেন্ট ভার্বে, যেহেতু বারবার সাপ মারেনি একবারই মেরেছে তাই এটা হলো সিঙ্গেল ইভেন্ট। দে বট এ স্কুটার ফর 20,000 rupees, তারা 20,000 টাকা দিয়ে একটা স্কুটার কিনে এনেছে, স্কুটার সেকেন্ড হ্যান্ড স্কুটার, নাহলে 20,000 টাকায় তো পাওয়া যাবে না। দে বট এ স্কুটার ফর 20,000 rupees, তো বট কিনা বাইরের পাস্টেন্স বট, তারা কিনেছে একটা স্কুটার 20,000, এই যে কেনাটা একটা ঘটনা ঘটেছে, একটা নির্দিষ্ট সময় তারা কিনেছে এবং সেই সময় তাদের ক্রয় কর্ম সম্পন্ন হয়েছে, ফলে এটা হলো ইভেন্ট ভার্ব এবং এটা সিঙ্গেল ইভেন্ট, কারণ তারা বারবার স্কুটার কিনছে না একবারই কিনেছে। এইবার দেখো রিপিটেড ইভেন্ট,
রিপিটেড ইভেন্ট কি? পুনরাবৃত্তিমূলক ঘটনা, যে ঘটনা বারবার ঘটে। হি গোস টু স্কুল রেগুলারলি, সে প্রত্যেক দিন স্কুলে যায়। এখানে রেগুলারলি, রেগুলারলি হচ্ছে তোমার অ্যাডভার্ব। এই রেগুলারলিটা দিয়ে আমি ভার্বটাকে মডিফাই করলাম বা বিশেষিত করলাম, কি করলাম, বোঝালাম যে সে প্রত্যেক দিন স্কুলে যায়। তো এটা হলো রিপিটেড ইভেন্ট। দে ওয়ার কলিং আউট ইউর নেম অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তারা তোমার নাম ধরে বারবার ডাকছিল, তারা বারবার তোমার নাম ধরে ডাকছিল। একই ব্যাপার, নাম ধরে ডাকা একটা কাজ, একটা ঘটনা, কিছু একটা কাজ হওয়া, এবং সেটা তারা বারবার করছিল, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তাই এটা হয়ে গেল রিপিটেড ইভেন্ট। পরিষ্কার হলো তোমাদের কাছে ইভেন্ট ভার্ব এবং স্টেট ভার্ব? ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। এইবার তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, আমি যতই বুঝাই এখানে, প্র্যাকটিস না করলে হবে না। তাছাড়া আমি এখানে তোমাদের যা দেখালাম বুঝতে যদি অসুবিধা হয় আমাকে লিখে পাঠাও কমেন্ট সেকশনে বা আমার ইমেইলে, ফেসবুক আইডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।